আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে অনলাইন ক্লাসের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আর এই সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আসি। আমি মোহাম্মদ রিয়াজুর রহমান, সহকারী শিক্ষক, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, ছবিটি লক্ষ্য করো। নিচের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা নিশ্চয়ই বলবে, ছবিতে আমরা কম্পিউটারের মাধ্যমে ক্লাস চলতেছে বা পড়াশোনা করতেছে তা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি কম্পিউটারে শিক্ষণীয় কোনো ভিডিও ডাউনলোড দিতে কি সংযোগের প্রয়োজন, তোমরা নিশ্চয়ই বলবে ইন্টারনেটের প্রয়োজন। আজকের পাঠের বিষয় শিক্ষায় ইন্টারনেট। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নিয়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা আলোচনা করব। আর এই পাঠ শেষে তোমরা জানতে পারবে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কিভাবে করতে হয়, ভার্চুয়াল ক্লাস কি তা বর্ণনা করতে পারবে, শিক্ষায় ইন্টারনেটের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কতটুকু গুরুত্বপূর্ণ, তোমরা নিশ্চয়ই বলবে শিক্ষায় ইন্টারনেটের গুরুত্ব অনেক বেশি। কেননা ইন্টারনেটের মাধ্যমে আমরা শিক্ষাক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিশেষ করে সারা বিশ্বে এই মহামারীর সময়ে তোমরা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে পরীক্ষা দিতে পারছো, ঘরে বসে ক্লাসে অংশগ্রহণ করতে পারছো, ঘরে বসে তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল জানতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিতে তোমরা কি দেখছ? নিচের ছবিতে শিক্ষক .com ওয়েবসাইটে অনেক শিক্ষকেরা নানা বিষয়ে কোর্স পড়িয়ে থাকেন, সেই বিষয় নিয়ে একটি কর্মশালার ছবি তোমরা দেখতে পাচ্ছ। এবং বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষক .com ওয়েবসাইটের ঠিকানাটি এবং ওয়েবসাইটটি। এছাড়া স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট যে শুধু সরাসরি শিক্ষার ব্যাপারে সাহায্য করে তা নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরোক্ষভাবে শিক্ষায় সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, ছবিটি লক্ষ্য করো এবং তোমরা কি বলতে পারো ছবিতে মেয়েরা কি করছে? তোমরা নিশ্চয়ই বলবে তারা পরীক্ষার ফলাফল পেয়ে আনন্দিত এবং উৎফুল্লতা প্রকাশ করছে। এক সময় পরীক্ষার ফলাফল জানতে হলে পরীক্ষা কেন্দ্রে বা তোমাদের নিজ স্কুল কিংবা কলেজে যেতে হতো, এখন ইন্টারনেটের যুগে ঘরে বসেই পরীক্ষার ফলাফল জানা যায়। যে কাজটি কয়েক বছর আগেও অনেক কঠিন ছিল, এই কাজটি ইন্টারনেটের ফলে আমাদের এখন অনেক সহজ হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষ্য করো কিছু মোবাইল ফোনের ছবি আছে, যে মোবাইল ফোন দ্বারা আমরা SMS-এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে আমরা ইন্টারনেটে ক্লাসে অংশগ্রহণ করতে পারি বা ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের পরীক্ষার ফলাফল জানতে পারি। গ্রামে বা প্রত্যন্ত এলাকায় পরীক্ষার ফলাফল জানা কষ্টসাধ্য ছিল, আর বর্তমানে মোবাইল ফোনের কারণে আমরা খুব সহজেই মুহূর্তের মধ্যেই আমরা সব খবরাখবর এবং পরীক্ষার ফলাফল জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো JSC বা SSC বা SSC পাশ করার পর তোমাদের আবার নতুন শ্রেণীতে ভর্তি হতে হয়,
একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চিত করতে রেজিস্ট্রেশন করতে হয়, এসএসসি জেএসসি পাশের পর নবম শ্রেণীতে ভর্তি হতে হয়। পরীক্ষার ফলাফল জানা ইন্টারনেট যেমন ভূমিকা রাখে, তেমনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে অনেক ভূমিকা রাখে, যার ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভর্তি রেজিস্ট্রেশন এখন অনলাইনে করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় 4 লক্ষ শিক্ষার্থী ভর্তির জন্য ইন্টারনেট ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখন একটা ভিডিও দেখাবো, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সরকারি ও বেসরকারি ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যকে ঘিরে যত গ্রহ উপগ্রহ আছে তা নিয়ে সৌরজগৎ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ভার্চুয়াল ক্লাসের সব ভিডিও দেখলাম। এখানে একটা ভার্চুয়াল ক্লাসের ভিডিও ক্লিপস, যার মাধ্যমে আমরা বুঝতে পারি শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কতটুকু গুরুত্বপূর্ণ। এছাড়াও আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখাবো, যে ভার্চুয়াল ক্লাসরুম এবং গতানুগতিক যে ক্লাসরুমগুলো রয়েছে, গতানুগতিক ক্লাসরুমে অংশগ্রহণ করে আমাদের অংশগ্রহণ করতে হয়, কিন্তু ভার্চুয়াল ক্লাসরুমে আমরা ক্লাসরুমে উপস্থিত না থেকেও ঘরে বসেও আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারি। এছাড়াও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ক্লাসরুম রয়েছে, মাল্টিমিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমাদের শিক্ষকগণ খুব সহজ এবং প্রাঞ্জলভাবে আমাদের ক্লাসরুমকে উৎফুল্ল করে তোলে, যার ফলে ভার্চুয়াল ক্লাসরুমে বসে সারা দেশের অনেক শিক্ষার্থী ক্লাস করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, শিক্ষাক্ষেত্রে এমনই পরিবর্তন ঘটেছে যে মেডিকেল কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসেই তারা গবেষণার কাজ চালিয়ে যেতে পারে এবং ওটি কিংবা অপারেশন থিয়েটারের যে কার্যক্রমগুলো তারা ঘরে বসেই অবলোকন করতে পারে। সৌরজগতের বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সম্পর্কে ইন্টারনেটের মাধ্যমে তারা খুব সহজেই জানতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও এখন অনেক শিক্ষার্থীকে এখন আর লাইব্রেরিতে যেতে হয় না, তারা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে প্রায় সব ধরনের বই, পত্রিকা পড়তে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করছি সে বিষয়ের উপর তোমাদের একটা কাজ দিব, তোমরা কাজটা করার চেষ্টা করবে এবং কাজটা করে তোমরা অবশ্যই আমাদের ইনবক্সে কিংবা মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করবে। কাজটি হলো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার। শিক্ষাক্ষেত্রের ইন্টারনেটের অনেক ব্যবহার আছে, তোমরা সেখান থেকে 10টি ব্যবহার নিয়ে আলোচনা করবে। এছাড়াও যাদের সম্ভব হয় তারা তোমাদের প্রতিবেশী বা তোমাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে তোমরা ওভার দ্য ফোনে অথবা সরাসরি যাকে পাওয়া সম্ভব হয় তাকে নিয়ে তোমরা ভার্চুয়াল ক্লাসরুম কি তা নিয়ে তোমরা বর্ণনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসে সবাই শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নিয়ে, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার কতটুকু গুরুত্বপূর্ণ তা সবাই বুঝতে পারছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি হলো 10টা বহুনির্বাচনী প্রশ্ন লিখে আসবে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার নিয়ে। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।